ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একজন আমায় বলেছিল, অনেক দিন আগের থেকে রিকোয়েস্ট করেছিল যে ওড়না স্টাইলে তোয়ালে নিয়ে 24 ঘন্টা কাটাবে। সো চলো বাজারটা সেরে আসি। কি আসছে? হ্যাঁ চলো। এটা আবার কিভাবে ওঠা হচ্ছে? ঠিকভাবে ওঠো, চলো। মুখচুকের অবস্থা একদমই খারাপ। বাজার টাজার করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, শরীরটা অতটা ভালো নেই তাই। আর যত আমি ঘর গুছিয়ে রাখছি, আমার ছেলেরা দেখলে কি করলো জায়গাটার অবস্থা। তো কিছু করার নেই, তো চলো আজকের দিনটা তো স্টার্ট করেই দিয়েছি। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হয়েছে। তোমাদের সঙ্গে সকাল থেকেই মানে একদম সকাল থেকে স্টার্ট করবো ভেবেছিলাম এই চ্যালেঞ্জটা। সো অনেক দিন ধরেই বলাতে, তোমাদের বন্ধুদের অনেক দিন ধরেই বলাতে যে এরকম, তার জন্য আমি করে উঠতে পারছিলাম না। বিকজ অফ আমার অনেক ভিডিও পেন্ডিং ছিল, সেগুলোকে এডিট করা, ভয়েস ওভার করা, সেগুলো একদমই হচ্ছিল না। তো তাই জন্য আর তোমাদের দেখিয়ে দিই কী রান্নাবান্না হয়েছে। সো চলো দেখে নেওয়া যাক। আমাদের হয়েছে সব সবজি দিয়ে ঝোল। এখানে আছে বরবটি, ভেন্ডি, পটল, আলু, টমেটো, আদা, সব কিছু দিয়ে ঝোল করা হয়েছে। আর আছে নিম পাতা আর আলু ভাজা। এটা আমি খাবো না, কারণ আমার নিম পাতা আলু ভাজা খুব একটা ভালো লাগে না। বললাম ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। সো ব্রেকফাস্টে ছিল রুটি, মিহিদানার লাড্ডু, আর ছিল তোমার কুমড়ো আলুর তরকারি। হ্যাঁ, কুমড়ো আলুর ডালনা। তো এই দরজা এই কারণেই দিয়ে রাখা যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ব্যালকনিতে, জানি না কতটা ফোকাস নেবে বা নেবে না, এই যে ব্যালকনিতে যে জামা কাপড়টা দেখছ, এই ব্যালকনির জামা কাপড়, ব্যালকনিতে যে বাসনগুলো দেখছো, বাসনগুলো ছেলে যদি বাইচান্স ফেলে দেয় তাই জন্য। সো এখন ছেলে কি করছে তোমাদের দেখিয়ে দিই। ছেলে এখানে করছে হুড়োহুড়ি, হই হুল্লোড়, মজা। আমি ভেবেছিলাম হয়তো আমি মানে যেটা আমার ধারণা ছিল যে আমি যেহেতু কোনো ওড়না নিই না, তাই জন্যই হয়তো কেউ আমাকে আর কি যে আর কি রিকোয়েস্টটা করেছে সে হয়তো আমাকে আর কি পিন করে বলছে যে এরকম করতে যাতে ওড়নাটা নিই। তো তারপরে ভাবলাম যে সব ভিডিওতে যখন রিকোয়েস্ট করছে, সে যেভাবেই করুক না কেন, সে তার ভালো ইয়ে করেই করুক বা পিন করেই করুক না কেন, তো একটু আজব টাইপের লাগলো। কারণ কি মনে হয় না এরকম চ্যালেঞ্জ 24 আওয়ার্সের জন্য, মানে আর কি একটা গোটা দিনের জন্য এরকম চ্যালেঞ্জ কেউ এর আগে করেছে যে তাওয়াল ওড়না স্টাইলে নিয়ে সারাদিন ক্যারি করা। তো চলো চেষ্টা করি। খুব একটা ইজি না, কারণ কি এটা আমার বিয়ের টাওয়াল, আমার বিয়েরই দুটো টাওয়াল আছে, একটা হোয়াইট কালার একটা ইয়েলো। আমি বললাম হোয়াইটটা নেবো না, ইয়েলোটা। আর দুটোই প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী, একটাও হালকা টাওয়াল নেই। আর ভারী হওয়ার জন্য একেতেই যেহেতু গরমকাল, তার মধ্যে শরীরটাও আমার ভালো নেই, আর এই ভারী টাওয়াল নিয়ে ক্যারি করা খুবই মুশকিল। কিন্তু যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি, সো ট্রাই করবো পুরোটা কমপ্লিট করা। সো তোমরা পাশে থাকো, সাথে থাকো। এরপরে ছেলেকে স্নান করাবো। আমি একটু শুয়ে পড়লাম পাখার তলায়, কেন কি ভালো লাগছে না, একেতেই এত ভারী, এটা নিয়ে মনে হয় যেন কম্বল গায়ে দিয়েছি আর তার মধ্যে এরকম। তাই জন্যই ছেলেও আমাকে দেখা দেখি, ছেলেও শুয়ে পড়ছে পাশে। এরপরে ছেলেকে স্নান করাবো। বাবা বৃষ্টি বৃষ্টি হবে তো? না, বৃষ্টি হবে না, বৃষ্টি পড়বে না। হ্যাঁ তাহলে ওর বৃষ্টি মানে হলো শাওয়ারের জলে যেহেতু ও স্নান করে, সো তাই জন্য ওকে বৃষ্টি বৃষ্টি করাই বলি, আর ওভাবে ওটা বৃষ্টি আর বৃষ্টির জলে স্নান করার মতন করে। কি হয়েছে? বৃষ্টি। তুমি হেঁচকি তুলছো? বৃষ্টি। বৃষ্টি করবে তো? হ্যাঁ। সো আমাকে ঠিকভাবেও ধরতেও দিচ্ছে না ক্যামেরাটা, মানে ফোনটা আর কি। তো চলো ওর দুষ্টুমি শেষ হওয়ার আগে ওকে স্নানটা করিয়ে নিই, করিয়ে নিয়ে শেষে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তেল মাখবে? আচ্ছা তেল মাখবে, তো চলো করিয়ে নিই। Thank you.
ছেলে করছে খেলা, ছেলের স্নানটান হয়ে গেছে, স্নানটান করে উঠে খেলা করছে। এদিকে ওর বাবা নিয়ে চলে এসছে মাছ। সো মাছগুলোকে ভালো করে মামুনি ধুয়ে দিচ্ছে, আর নুন হলুদ মাখিয়েই দেবে মামুনি, আমি চটপট করে ভেজে নেব। ওর বাবা এই কিছুক্ষণ আগে কাজ থেকে ফিরলো, কাজ থেকে ফিরলো বলতে ওই মাঝখানে একটুখানি সময় পেলে যে আসে সেই রকম এলো। এসে ছেলে যেহেতু অনেকদিন মাছ খায়নি, অনেকদিন মাছ খায়নি বলতে এই বাড়িতে মাংস হয়েছে, ডিম হয়েছে, মাছটা অনেকদিন হয়নি, কারণ এখানে না গোটা মাছ ছাড়া দেয় না, গোটা মাছ নিতে গেলে অনেকগুলো টাকা। সো তাই জন্য একটু করে মাছ এনে দিলো, এবার মাছ ভাজবো, ছেলেকে মাছ ভাজা দিয়ে ঝোল দিয়ে খাইয়ে দেবো, আর আমাদের পরে মাছের যা হবে হবে দেখা যাবে। তো চল করে ফেলি তাড়াতাড়ি করে। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে ফেলেছি। তোমাদের কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আর আমার সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এই প্রচেষ্টাটা খুবই ইজি, যে ও কী আছে ওড়নার মতন তাওয়াল নিয়ে চলবো, কিন্তু প্রচণ্ড গরম করছে, আমার প্রচণ্ড শরীরে অস্বস্তি লাগছে। তো চলো, আমার এই প্রচেষ্টাটা ভালো লাগলে লাইক করে দিও। এখনো তো সবে দুপুর হয়েছে, এখনো পুরো দিনটা বাকি আছে। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি, আদৌ সাকসেস হই কি না। তো আমার ছেলে এখানে আপেল খাচ্ছে, তো ওর মতন খাক, আমি একটুখানি রেস্ট নিই, তাই একটু পরেই আবার ওকে খাওয়া দাওয়া করানোর আছে, এ করানোর আছে। চলো দেখতে থাকো, ছেলেকে এই খাওয়ানো কমপ্লিট হলো, এবার দেখি একটু সই কি না। এখন আপাতত ফোন দেখছে, ফোন দেখা হোক, দেখি জোর জোস করে যদি নিয়ে ঘুম পাড়াতে পারি ঘুম পাড়িয়ে দেবো, ঘুম টুম পাড়িয়ে উঠো, আমিও একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা। ঘুমিয়ে পড়েছিলাম তো ছেলের সঙ্গে, এই উঠলাম, ছেলে উঠে পড়লো। জানি আওয়াজটা হয়তো তোমরা খুব আসতে পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, আসতেই কথা বলতে হচ্ছে। তো ছাদে এসেছি, জামাকাপড় যেটা দিয়ে জামাকাপড় বলতে ওই ছাদে ছাদের চাদরটার ইয়েটা দেওয়া ছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘলা হওয়ার জন্য খুব মুশকিল, তাই এটা নিয়ে যাচ্ছি। কেন নাকি কখন নিয়ে চলে আসবে, বৃষ্টি এসে যাবে, আর হঠাৎ করে না জীবের এই পোর্শনটা অবশ হয়ে গেছে, হঠাৎ করেই জীবের এই পোর্শনটা অবশ হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে রক্ত বেরাচ্ছিলো। সো এখন আর রক্ত বেরাচ্ছে না, হয়তো হতে পারে, বুঝতে পারছি না, কামড় টামড় লেগে গেছে, তাও হতে পারে, যাই হোক। আর তোমার এই ঠোঁটের এখানটাও একটু কেমন কেমন লাগছে, ওয়েদারটা ঠিকই আছে, রোদ্রও এখনও অবধি আছে, কিন্তু আকাশটা মেঘলাও হয়েছে, তোমাদের একটু দেখাই দাঁড়াও, ঠিক আছে, আকাশটা কিন্তু মেঘলাও হয়েছে। যাই, ছেলেটা একা আছে ঘরে। সবজিগুলোতে জাস্ট আলু কেটেছি আর টমেটো কেটেছি আর আদা, জাস্ট আদা জিরে ফোড়ন দিয়ে একটুখানি রসা রসা করে, রসা রসা ঠিক নয় তো ঝোল ঝোল, কেন সবাই খাবো যেহেতু, বাকি মাছগুলো আছে সেই দিয়ে করে ফেলি তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে আবার আসছি। আমার কাছে মজার ভিডিও, আমার কাছে পুরো পুরি সাজা হয়ে গেছে, কেন একেতেই গরম, তার মধ্যে এই ভারী তোয়ালে, সেটাকে আবার সারাক্ষণ এরকমভাবে ওড়না স্টাইলে, যাই হোক, যে আমাকে এই রিকোয়েস্টটা করেছিল তার নাম আমি এখানে মেনশন করে দেবো, কেন কি তার নামটা আমার মনে আসছে না, সরি, আমি তোমার নামটা এখানে মেনশন করে দেবো, থ্যাংক ইউ এই রিকোয়েস্টটা রাখার জন্য, যে যারা যারা আমার ভিডিও দেখছে অন্তত কেউ এমন একজন আছো যে রিকোয়েস্ট করছো অন্তত
তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সো তোমরা রিকোয়েস্ট করতে থাকো, আমি আশা করি তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করার প্রচণ্ডভাবে চেষ্টা করি হবো। তো দেখতে থাকো। তো এখানে আমার মাছের ঝোল রেডি টু সার্ভ। সো দেখলেই কেমন লাগলো অবশ্যই জানিও। যেহেতু বিকেল হয়ে গেছে, রান্নাবান্না করে ফেলেছি, এবার রান্নাবান্না করেছি যখন মুখে তো একটুখানি হলেও ডার্ট দিয়ে থেকেই যায়, তো তাই জন্য ছটপট করে মুখটা ধুয়ে ফেললাম। আমি চেষ্টা করি দিনে দুবার মুখটায় ফেস ওয়াশ করার আর সিরামটা অ্যাপ্লাই করার আর ময়েশ্চারাইজারটা, বাট প্রত্যেক দিন হয়ে ওঠে না সত্যি কথা বলতে, কাজের ফাঁকে একদমই হয় না। আজকেই যেমন হলো না, আজকে এখন দেবো আর রাত্রেবেলা আর দেবো না, আবার কালকে। আমার স্কিনটা ঠিকই লাগছে বাট ঠোঁটটা প্রচণ্ড ড্রাই লাগছে। সো আমি দুদিন ধরে মায়ের যেটা তৈরি করেছিল DIY ক্রিমটা, ওটা একদম লাগানো হয়নি, ওটা লাগাবো যাতে ঠোঁটটা একদম ঠিক থাকে। তো ঝট জলদি স্কিন কেয়ারটা করে নিই এখন। ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়া আপডেট হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখলাম টাইম তো অনেকক্ষণ পেরিয়ে যাচ্ছে। তো ছেলেকে এখন দুধ খাওয়াতে শুয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার স্কিনটা কতটা হাইড্রেট লাগছে, প্লাস লিপসটাও। আমি কিন্তু এর আগের দুটো ভিডিওতে মনে হয় যেটা লক্ষ্মী পুজোর যে লুকটা করেছিলাম সেই ভিডিওতেও বলেছি যে যদি তোমরা ওই DIY ক্রিমটা দেখতে চাও ওটা কিন্তু তোমরা স্কিনে ইউজ করতে পারো। যেহেতু আমার স্কিন কেয়ারের একটা আলাদা রুটিন আছে তাই জন্য আমি ওটা স্কিনে ইউজ করি না, কিন্তু যখন আমার স্কিন কেয়ারের রুটিনগুলো শেষ হয়ে যাবে, এর আগেও স্কিন কেয়ার রুটিন স্টার্ট করার আগে আমি ওটা ইউজ করতাম। সো তারপরেও এখন যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমি আর এক্সট্রা স্কিন কেয়ারের রুটিনে গিয়ে কিনবো না, তখন ওই ক্রিমটাই DIY ক্রিমটাই ব্যবহার করবো। কিন্তু DIY ক্রিমটা আমি লিপসে আর আন্ডার আইজে অলওয়েজ ইউজ করি। সো আজকে আর আন্ডার আইজে ইউজ করিনি বাট লিপসে ইউজ করছি। লিপসটা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আগে ইউজ করেছি, তার মধ্যে ছেলেকে পড়ালাম, ইয়ে করলাম, জল খেলাম, ইয়ে করলাম, কিন্তু তাও কিন্তু লিপসের হাইড্রেটটা কোনোভাবেই নষ্ট হয়নি। খুব ভালো এটা একটা ক্রিম। তোমরা চাইলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমি অবশ্যই অবশ্যই পরের ভিডিওতে তোমাদের ওই DIY ক্রিমের প্রসেসটা দেখিয়ে দেবো। আর এখন হতে চললো সন্ধে, আমি কিন্তু এখনও ক্যারি করে যাচ্ছি আমার এই মানে 24 ঘন্টার যে তোমরা আমাকে দিয়েছো চ্যালেঞ্জটা সেটার জন্য। সো গরম করছে, ইয়ে লাগছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সো চলো ছেলের সঙ্গে একটু সময় কাটিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, দেখতে থাকো। সো খিদে পেয়ে গেল, তাই ছেলেও নাচ করছে ওখানে গান শুনে শুনে, আর আমিও খাবার খেয়ে নিচ্ছি, তাই তোমাদেরকে দেখাতে এলাম যে কী খাচ্ছি সন্ধ্যাবেলার টিফিন। তো চলো খেয়ে নিই, একটু পরে ছেলেকে খাওয়াবো 7টা বাজে, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। সো ছেলেকে খাওয়ানো কমপ্লিট, ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, যেহেতু রাত্রেবেলায় অনেকদিন পর মাছ খেলো, সো তাই জন্য জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। এখন ছেলের পেয়েছে ঘুম, ছেলেকে ঘুম পাড়াতে হবে। সো আমিও হয়তো শুয়েই পড়বো, তো কিছু বলছি শরীরটা একটু ভালো নেই সকাল দিয়ে বলছি তোমাদের। তো যে রিকোয়েস্টটা করেছো অল ডে ওড়না স্টাইলে টাওয়াল ক্যারি করা, সো করে দিলাম আমি, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট করে বলছি হ্যাঁ। কিছুদিন তোমরা যবে রিকোয়েস্ট করেছো তার থেকে অনেক অনেক দিন পর দিচ্ছি, কেন নাকি আমি তোমাদের রিজনটা বলেইছি যে অনেক পেন্ডিং ভিডিও রয়েছে, এখনও অনেক পেন্ডিং ভিডিও রয়েছে, সেগুলো যাবে, তারপরই হয়তো এটা যাবে এডিট টেডিট করে। সো একটু ধৈর্য ধরো, পাশে থাকো, তোমরাও যেমন ভালোবাসা দেবে আমিও সেই ভালোবাসা ফেলবো না, চিন্তা নেই। তোমরা এরকম রিকোয়েস্ট ভিডিও আরও করতে থাকো, আমি চেষ্টা করবো যতদূর পারবো করার। তো আসো, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম, করতে পেরেছি কিনা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। ওরে বাবা, আর ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে চ্যালেঞ্জটা দিয়েছিলে যে অল ডে ওড়না স্টাইল টাওয়াল ক্যারি করা, তার ভালো লাগলো কিনা অবশ্যই সেও নিচে জানিও। সো টাটা, বাই করে দাও, সাবস্ক্রাইব। Bye-bye!